কি ইঁদুরটিকে দেখে ছোটবেলার শহুরে ও গেঁয়োদের কথা মনে পড়ছে? এই ইঁদুরটি কিন্তু ঝলসে যাওয়া, হয়তো কোনোদিন খাবারের সন্ধানে এই শহরে ছুটোছুটি করতে যেয়ে তার ছুঁড়ে ফেলা গরম পানিতে তার চামড়া ঝলসে যেয়ে মাংস শরীর থেকে মাংস বের হয়ে গেছে। কিন্তু তারপরও থেমে নেই, কারণ খেতে হবে তো, না খেয়ে তো আর বাঁচা যায় না, পরিবারকে বাঁচানো যায় না। যে রিক্সায় চড়েছি সে রিক্সাওয়ালাও রুগ্ন শরীর নিয়ে ছুটে চলেছে। ঢাকা শহরের এই জ্যামে তারপরও ছুটতে হচ্ছে। অসুস্থতার কারণে মেজাজ ধরে রাখতে পারছে না, কখনো কখনো অন্য রিক্সাওয়ালাকে অকারণে বেখেয়ালি গালি দিচ্ছে, তারপরও ছুটে চলেছে। ওই যে পরিবার নিয়ে বাঁচতে হবে তো, এই রঙিন শহরে শুধু তারাই ভালো আছে যারা অসৎ উপায়ে কামানো এই বিশাল অট্টালিকাগুলোর মালিক। বাকি 80% মানুষে ওই ঝলসে যাওয়া ইঁদুরের মতো, বাঁচার তাগিদে শত অপমান যন্ত্রণা ক্ষত নিয়ে ছুটে চলেছে অবিরাম। ছুটতেই হবে, কোনো উপায় নেই তো।